ক্লাস নাইনের এই ভিডিওতে থাকছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে স্কুলে পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্ট, এর কোশ্চেন প্যাটার্ন ঠিক কিরূপ হবে। তো প্রথমত তোমরা যেটা করবে, ভৌতবিজ্ঞান বিষয়টা যে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে ওই অধ্যায়গুলো টেক্সট বুক অবশ্যই ভালো করে পড়ে নেবে। যদি তোমরা জেনে না থাকো যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কোন কোন অধ্যায়গুলো হবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে সিলেবাস বলে একটা লিংক দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করে শুধু ভৌতবিজ্ঞান না, অন্যান্য বিষয়েরও একত্রে তোমাদের সিলেবাসটা আলোচনা হয়েছে, ওই ভিডিওটা দেখে নেবে। তাহলে ভৌতবিজ্ঞানের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে এবং কোন অধ্যায় থেকে কত নাম্বারের কোশ্চেন এবং কি ধরনের কোশ্চেন থাকবে সেটাও সেখানে আলোচনা হয়েছে। এখন এই কোশ্চেনটা দেখতে থাকো, তাহলে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসবে যে এই প্রথম ইউনিট টেস্ট যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এতে কি ধরনের প্রশ্নগুলো থাকবে এবং কোশ্চেন প্যাটার্নটা লক্ষ্য করো। ক বিভাগে তোমাদের এমসিকিউ থাকবে, দেখতে পাচ্ছ 8টা। তো টেক্সট বুক ভালো করে পড়ো, তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এই টেক্সট বুক পড়ার পাশাপাশি আশা করা যায় কম বেশি প্রত্যেকেরই সহায়িকা থাকে, তো সহায়িকাটাও একটু ফলো করে নেবে এবং এই কোশ্চেনগুলোর উত্তরগুলো তৈরি করে নেবে। খ বিভাগে দেখো, এবার খ বিভাগে তোমাদের যে প্রশ্নটা থাকবে, খ বিভাগের কোশ্চেন প্যাটার্নটা দেখো, এক কথায় উত্তর দিতে হবে একটি বা দুটি শব্দে। এগুলোর উত্তর দিলে তোমরা 1 নম্বর করে পাবে। এখানে দেখতে পাচ্ছ কিছু শূন্যস্থান, সত্য মিথ্যা এবং এক কথায় উত্তর দিতে হবে এমন সব প্রশ্ন থাকবে। তোমাদের স্কুলেও দেখবে কোশ্চেন প্যাটার্ন ঠিক এই রকমই হবে। পরবর্তী পেজ দেখো, তোমরা যারা ভিডিওটা দেখছো এই ভৌতবিজ্ঞান বিষয়ের পাশাপাশি আরো অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে ফার্স্ট ইউনিট টেস্ট বলে একটা লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে ক্লিক করলে তোমরা ভৌতবিজ্ঞান বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েরও প্রশ্নপত্র সেই সঙ্গে সাজেশনগুলো পেয়ে যাবে। এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ইলেকট্রন, প্রোটন, নিউটন নির্ণয় করা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের পরমাণু গঠন অধ্যায় থেকে এসেছে। এবার দেখো, গ বিভাগে তোমাদের 2 নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য। এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, প্রাথমিক এবং লব্ধ একক বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম, আইসোটোপ এবং আইসোবারের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা প্রস্তুতি নেবে। এখানে যেসব প্রশ্নগুলো এসেছে এই ধরনের প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের স্কুলে পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এই ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র যেটা তোমরা দেখতে পাচ্ছ, শুধু এটা একটা প্রশ্নপত্র না, এরকম আরো অনেক স্কুলের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তোমরা ভিডিও ডেসক্রিপশনে যে ফার্স্ট ইউনিট টেস্ট লিংক পাবে, ওই লিংকে ক্লিক করো, ভৌতবিজ্ঞান বিষয়ের আরো অন্যান্য স্কুলের প্রশ্নপত্র পেয়ে যাবে। এই প্রশ্নগুলো দেখো, ঘ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে উত্তর দিলে তোমরা 3 নম্বর করে পাবে। কেমন? পরিমাপক চং ও স্প্রিং ব্যালেন্সের সাহায্যে কিভাবে তুমি কোনো পাথরের টুকরোর ঘনত্ব নির্ণয় করবে, একক বলতে কি বোঝো, এর প্রয়োজনীয়তা কি, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো। তো পরবর্তী প্রশ্নগুলো দেখো, পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কাকে বলে, যুজ্যুত ইলেকট্রন বলতে কি বোঝো, পরমাণু সবচেয়ে সুস্থিত অংশ হলো, তার নিউক্লিয়াস ব্যাখ্যা করো, ক্রিয়া প্রতিক্রিয়া কি, এই ধরনের প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে। এবং সেই সঙ্গে তোমরা সাজেশনটাও দেখে নেবে, ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে, অর্থাৎ যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে ও অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে।